আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ফেরিঘাটে আছেই ঘরমুখ মানুষের ভিড়, সড়ক মহাসড়কে যানবাহনের চাপ। করোনায় ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ ভূমিকা রাখছে অর্থনীতিতে। করোনার ভারতীয় ধরন উদ্বেগজনক বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গঙ্গায় ভাসছে মৃতদেহ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর ১২টার একুশের সংবাদের সাথে আছি আমি প্রণব চক্রবর্তী। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/একুশে24online। সড়ক মহাসড়ক ও দেশের বড় দুই ফেরিঘাটে আজও ঈদে ঘরমুখ মানুষের চাপ। তবে রাত থেকে শিমুলিয়া ঘাটে সবগুলো ফেরি চালু করে দেয়ায় মানুষের ভিড় কমেছে। রাস্তায় কঠোরভাবে যানবাহন নিয়ন্ত্রণ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে সড়ক মহাসড়কেও নানা কৌশলে বিকল্প উপায়ে বাড়ি যাচ্ছে মানুষ। সহকর্মী ও প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন সমর ইসলাম। সকাল থেকে ঘাটমুখী মহাসড়কে কঠোরভাবে যানবাহন নিয়ন্ত্রণ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে ফিরিয়ে দিচ্ছে যানবাহন। এরপরও অনেকে রিক্সা, ভ্যান ও মোটর সাইকেলে কয়েকগুণ ভাড়া দিয়ে শিমুলিয়া ঘাটে পৌঁছাচ্ছে। তবে রাত থেকে সব ফেরি চালু করে দেয়ায় ঘাটে মানুষের ভিড় কমে গেছে। সকাল থেকে পাটুরিয়া ঘাটেও ভিড় করছে ঘরমুখ মানুষ। বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের সহকারী ব্যবস্থাপক জানান, জরুরি পণ্যবাহী ট্রাক ও লাশ বহনকারী অ্যাম্বুলেন্স পারাপারের জন্য তিনটি ফেরি চলাচল করছে, ফলে নদী পার হতে যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হচ্ছে। এদিকে গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় বাড়ি ফেরা মানুষের চাপ বেড়েছে। দূরপাল্লার বাস না চলায় ঝুঁকি নিয়ে ট্রাক ও পিকআপে চড়ে বাড়ি ফিরছেন তারা। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়কে নারায়ণগঞ্জের সাইনবোর্ড ও কাঁচপুর এলাকায় স্বাভাবিক গাড়ি চলাচল থাকলেও কোনো চাপ নেই। সমর ইসলাম, একুশে টেলিভিশন। শিমুলিয়া ঘাট এলাকায় আছেন সহকর্মী মেহেদি হাসান, জানাচ্ছেন সেখানকার পরিস্থিতি। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শিমুলিয়া দুই নং ফেরিঘাটে। আপনারা দেখতেই পাচ্ছেন একটি ফেরি যাত্রী বোঝাই হয়ে এই মুহূর্তে ঘাট ছাড়ছে। এই ঘাটটি এখন দক্ষিণাঞ্চলের মানুষের বাড়ি যাওয়ার একমাত্র পথ। আপনারা জানেন লঞ্চ বন্ধ আছে, এই ঘাটের স্পিডবোট এবং অন্যান্য পারাপারের যানবাহনও সম্পূর্ণ বন্ধ আছে। শুধুমাত্র ফেরিতে করেই যাত্রীরা পারাপার হচ্ছেন এবং গত দুদিনের তুলনায় আজকে কিন্তু এই ফেরিঘাটের চিত্র অনেকটাই ভিন্ন। ভিড় তুলনামূলকভাবে কমে এসেছেন। আপনারা জানেন সরকারের শীর্ষ পর্যায় থেকে মানুষকে এ মুহূর্তে বাড়ি যেতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি এই ফেরিঘাটটিতে রাজধানী থেকে পৌঁছাতে যে একটিমাত্র পথ ঢাকা মহাসড়ক, এই মহাসড়কটিতে পুলিশ খুব কঠোরভাবে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করছে। কয়েকটি চেকপয়েন্ট থেকে আমরা অনেক গাড়ি ফিরে যেতে দেখেছি, অনেক মানুষও সেখান থেকে ফিরে গেছেন। তারপরও অনেকেই রিক্সা এবং ভ্যানে করে ফেরিঘাট পর্যন্ত চলে এসেছেন এবং গতকাল রাত থেকে প্রত্যেকটি ফেরি চলছে, যে কারণে চাপ তুলনামূলকভাবে অনেক কমে এসেছে। ঈদে ঘরমুখো মানুষের খবর জানতে রাজধানীর গাবতলী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মানিক শিকদার, জানবো তার কাছ থেকে। প্রণব, ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে আছি আমাদের গাবতলী বাসস্ট্যান্ডটা পার হয়ে আমিনবাজার, এই আমিনবাজার এলাকায় আছি আমরা। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে পিছনে যে রাস্তা, প্রচুর ভিড় মানুষজন দেখা যাচ্ছে এবং এখানে অনেকেই হেঁটে তারা কিন্তু এই রাস্তা দিয়ে আসছে এবং এসে আমিনবাজার এলাকা এখানে এসে ছোট ছোট মিনিবাস, তারপর প্রাইভেট কার, লেগুনা, অটোরিকশা, এই সমস্ত বিভিন্ন পরিবহনের মাধ্যমে কিন্তু তারা তাদের গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। এবং আপনারা জানেন যে এখান থেকে এরা ম্যাক্সিমাম যাত্রীরা যাচ্ছেন হচ্ছে আরিচা ঘাটে এবং আরিচা ঘাট থেকে তারা দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু তারা মানে যাচ্ছেন। আপনি আমি যদি দেখেন আপনাদের পিছনে দেখতেই পাচ্ছেন যে অনেক যাত্রী কিন্তু হেঁটে অনেকে পায়ে হেঁটে এগিয়ে আসছেন এবং তারা আরিচার দিকে যাচ্ছেন। এবং আমরা যদি রাস্তার দিকে আমরা দেখাই আমাদের ক্যামেরাম্যানকে বলবো, রাস্তার দিকে যদি আমরা একটু দেখাই দেখবেন যে অসংখ্য প্রাইভেট কার এবং সিএনজি, অটোরিকশা, এই সমস্ততে
পরেই কিন্তু স্থানীয় এখানকার যে শহরে যারা যাত্রীরা আছে তারাই কিন্তু শহর ছাড়ছেন। তো প্রণব, আপনাকে আরেকটা জিনিস বলে রাখি যে আর হয়তো দুই দিন চাঁদ দেখা সাপেক্ষে দুই দিন পরেই ঈদ, এবং এই শেষ মুহূর্তে কিন্তু যারা শহরবাসী নগরবাসী যারা আছেন তারা ঈদে বাড়িতে যাচ্ছেন, কিন্তু স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকার জন্য বারবার অনুরোধ করা হচ্ছে সরকারের পক্ষ থেকে, তারপরেও কিন্তু সাধারণ মানুষ যাচ্ছেন। তো প্রণব, এই ছিল আমার কাছে এখান থেকে শেষ খবর। ঈদে ঘরমুখো মানুষের খবর জানাতে সহকর্মী মানিক সিকদার যোগ দিয়েছিলেন গাবতলী এলাকা থেকে। করোনায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় সর্বোচ্চ সক্ষমতা নিয়ে পাশে আছে সরকার, শিল্পোদ্যোক্তা কিংবা হতদরিদ্র দিনমজুর সবাইকে প্রণোদনা বা নগদ সহায়তা দেওয়া হচ্ছে। চলছে খাদ্য সহায়তা কর্মসূচিও। কাজ হারানো এবং অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমশক্তির সহায়তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ কিছু উদ্যোগ প্রশংসা কুড়িয়েছে। এসব উদ্যোগ সামাজিক সুরক্ষা ও অর্থনীতিতে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। দীপু সাওরারের রিপোর্ট। করোনা ভাইরাস প্রাণহানির পাশাপাশি ব্যবসা বাণিজ্য, জীবিকা তথা সার্বিক অর্থনীতির উপরও বড় আঘাত হানে। এমন বাস্তবতায় দেশে করোনা রোগী শনাক্ত হওয়ার পরপরই মানুষের জীবন জীবিকা ও অর্থনীতি বাঁচাতে নানা পদক্ষেপ নেয় সরকার। প্রথমেই পোশাক খাতের শ্রমিকদের বেতন ভাতা মেটাতে 5,000 কোটি টাকার সহায়তা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরেই ছোট বড় সব শ্রেণীর উদ্যোক্তাদের জন্য 72,750 কোটি টাকার আর্থিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন তিনি। তবে চাহিদা ও সময়ের ব্যবধানে আর্থিক প্রণোদনার আকার এখন প্রায় 1,30,000 কোটি টাকা। এই প্রণোদনা প্যাকেজ আমি আশা করি যে আমাদের মানুষের আর্থসামাজিক গতিশীলতা অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রীর দেয়া এসব আর্থিক প্রণোদনা দেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মত উদ্যোক্তাদের। ওভারঅল একটা ইম্প্যাক্ট অর্থনীতিতে এসছে, এবং যতটুকু ড্যামেজ আশঙ্কা করা হয়েছিল এই স্টিমুলাসগুলো দেওয়ার ফলে সেই ড্যামেজটা অনেক ক্ষেত্রেও মিনিমাইজ হয়েছে। আমি তো বিশেষ করে বলবো যে রপ্তানি শিল্পের জন্য অত্যন্ত ভালো একটা ভূমিকা পালন করেছে। এদিকে করোনা ক্ষতিগ্রস্ত কুলি, মজুর, রিক্সা চালক, পরিবহন ও হোটেল শ্রমিক, ফেরিওয়ালা সহ নিম্ন আয়ের মানুষকে খাদ্য সামগ্রীর পাশাপাশি নগদ অর্থ দিচ্ছেন প্রধানমন্ত্রী। গেল বছর 50 লাখ, আর এই ঈদে 36.5 লাখ পরিবার 2,500 টাকা করে পাচ্ছেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার। 2,500 টাকা পাইছিলাম, তা দিয়ে চাল ডাল কিনে খাইছি, এখন যে 2,500 টাকা পেলাম সেটা দিয়ে চাল ডাল কিনে খাবো। প্রধানমন্ত্রীর এই মানবিক উদ্যোগ প্রশংসা পেয়েছে সব মহলে, ইতিবাচক বলছেন অর্থনীতিবিদরাও। অনুদানের সাথে একটি শর্ত দেওয়া হয় যে তারা করোনাকালীন সময়ে, লকডাউনের সময়ে ঘরে থাকবে, মাস্ক ব্যবহার করবে, অন্যান্য স্বাস্থ্য সুরক্ষার যে প্রোটোকলগুলো আছে সেগুলো মেনে চলবে, তাহলে এই অর্থ প্রণোদনাটা খুব ভালোভাবে কাজ করতে পারে। করোনার কারণে ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা অনেক বেশি, এবং তাদের যে সাহায্যের পরিমাণ সেটা আরও অনেক বেশি। স্বাভাবিকভাবে তাদের জীবনযাপনের জন্য যেটুকু দরকার ন্যূনতম পরিমাণ, সেই ন্যূনতম পরিমাণটাই তাদেরকে দেওয়া উচিত। প্রধানমন্ত্রীর সহায়তা থেকে বাদ যাননি প্রান্তিক জনগোষ্ঠীও। এ খাতে এবার বরাদ্দ দেয়া হয়েছে 590 কোটি টাকা। এছাড়া সাংবাদিক কল্যাণ ট্রাস্টে 10 কোটি টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী। টিসিবির মাধ্যমে ন্যায্য মূল্যে পণ্য বিক্রির আওতায় দৈনিক উপকৃত হচ্ছেন কমপক্ষে 8 লাখ পরিবার, বেড়েছে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা। প্রধানমন্ত্রীর নির্দেশে জেলা প্রশাসনের মাধ্যমে নিয়মিত দেয়া হচ্ছে ত্রাণ সহায়তা। দীপু সারোয়ার, 21 টেলিভিশন, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। মহামারী করোনার ভারতীয় ধরনটিকে এবার উদ্বেগজনক আখ্যা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে বিহারে গঙ্গায় মিলেছে করোনায় মৃত কমপক্ষে 40 জনের মরদেহ। জেনেভায় সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায় ভারতে বর্তমানে বিপর্যস্ত পরিস্থিতির অন্যতম কারণ
করোনার B1167 নামের ভ্যারিয়েন্ট। এটি অতি দ্রুত সংক্রমিত হতে পারে এবং অ্যান্টিবডিকে ফাঁকি দিয়ে সহজে মানবদেহে প্রবেশ করতে পারে। তবে ভ্যারিয়েন্টটি প্রতিরোধে ভ্যাকসিন কতখানি সুরক্ষা দিতে পারে তা নিয়ে এখনই কথা বলতে নারাজ সংস্থাটি। এদিকে বিহারে গঙ্গা নদীতে ভেসে আসা 40 মরদেহ উত্তরপ্রদেশ থেকে এসেছে বলে ধারণা কর্তৃপক্ষের। করোনায় মারা যাওয়ার পর অন্তিম সৎকারের স্থান না পাওয়ায় স্বজনরা তাদের নদীতে ভাসিয়ে দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। কমপক্ষে 5 থেকে 7 দিন ধরে নদীতে ভাসছে এসব মরদেহ। শেষ করছি দুপুর 12:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ফেরিঘাটে আছেই ঘরমুখ মানুষের ভিড়, সড়ক মহাসড়কে যানবাহনের চাপ। করোনায় ক্ষতিগ্রস্তদের পাশে সরকার, প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ ভূমিকা রাখছে অর্থনীতিতে। করোনার ভারতীয় ধরন উদ্বেগজনক বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গঙ্গায় ভাসছে মৃতদেহ। দর্শক সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন একুশে-টিভি.কম এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/একুশে24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সাথেই থাকুন।